বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে রাজ্য যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস সহ চার কংগ্রেস কর্মীর সাথে দেখা করতে শুক্রবার কারাগারে যান ত্রিপুরা কংগ্রেসের ইনচার্জ সহ কংগ্রেস নেতা আশিস সাহা ও অন্যান্যরা। দেখুন, এটা সারা রাজ্যেই, শুধু রাজ্যেই নয়, আমরা দেশের দিকে যদি তাকাই তাহলে এটা ভিন্ন রাজনীতির শিকার আজকে দেশের মানুষ, রাজ্যের মানুষ, বিশেষ করে আমাদের রাজ্যে বিরোধী দল করার দায়ী যারা কোনো কর্মসূচি নিয়ে প্রকাশ্য রাস্তায় নামে, কিভাবে এই কর্মসূচিগুলি বানচাল করা যায়, বিরোধী দলের নেতা কর্মীদের দাবিয়ে রাখা যায়, তাদেরকে একদিক থেকে তো তাদের গুন্ডা বাহিনী দিয়ে তাদের উপর হামলা সংগঠিত করা, আক্রান্ত হওয়ার পর পুলিশের সাহায্য প্রার্থনা করলে সময় মতো না পুলিশ সেখানে হস্তক্ষেপ করে, না যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে, উল্টো দেখা যাচ্ছে যারা কর্মসূচি নিচ্ছে বিরোধী দল হলে তাদের নেতা কর্মীদের তারা সেখানে গ্রেপ্তার করতে হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণটা শাসক দলের অঙ্গুলি হেলনে এটা হচ্ছে।